আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টপিক হচ্ছে শুষ্ক কাশি। শুষ্ক কাশি আমাদের সবারই হয়ে থাকে, ছোট বড় সবারই হয়ে থাকে, এবং এই কাশিটা কেন হয় আমরা আসলে সবাই খুব ভালোভাবে জানি না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে শুষ্ক কাশি কেন হয় এবং ঘরোয়া কিছু উপায় আপনাদেরকে দিয়ে দিব এটার সমাধানের জন্য। সো আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমাদেরকে জানতে হবে শুষ্ক কাশি বা ভেজা কাশি এই দুটো কি। সো শুষ্ক কাশি কেন হয়, কি কারণে হচ্ছে এটা আমাদের জানতে হবে। আমাদের গলার এই পোর্শনটা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যাকে বলা হয়, এই শ্বাসনালীতে যখন কোনো ধরনের ইরিটেশন হয় তখন আমাদের শুষ্ক কাশিটা হয়ে থাকে। সো এই শ্বাসনালীতে আমাদের মিউকাসটা তৈরি হয় না, আর যখন মিউকাসটা প্রপারলি তৈরি হয় না তখনই আমাদের শুষ্ক কাশিটা হয়। আর ওয়েট কাশি বা ভেজা কাশিটা কখন হয়, যখন আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীটার মধ্যে মিউকাস তৈরি হয় এবং কোনো ধরনের ইনফেকশন দেখা দেয়, তখনই আমাদের ভেজা কাশিটা হয়। সো ইনফেকশন হলে আপনার ভেজা কাশি হবে, এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আর আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যখন মিউকাস তৈরি হয় না এবং কোনো ধরনের ইরিটেশন হয় তখন আপনার শুষ্ক কাশিটা হয় বা ড্রাই কফটা হয়ে থাকে। কিছু রিজন জানবো যে কেন আমাদের এই শুষ্ক কাশিটা হয়। নাম্বার ওয়ান হচ্ছে যখন আমাদের ভিতরে বা আমাদের গলার মধ্যে কোনো ধরনের ধুলো বালি বা অ্যালার্জেন ঢুকে তখন আমাদের এই শুষ্ক কাশিটা হতে পারে। নাম্বার টু হচ্ছে যাদের অ্যাসমা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের খুব ফ্রিকোয়েন্টলি এই শুষ্ক কাশিটা বা ড্রাই কফটা হতে পারে। নাম্বার থ্রি বা তিন নাম্বার হচ্ছে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে বা হার্টবার্নের সমস্যা আছে তাদের খুব বেশি ড্রাই কফ হতে পারে। আবার যাদের ফুড, কোনো ধরনের ফুডের ওপর অ্যালার্জিক রিয়াকশন হয় বা অ্যালার্জির প্রবলেম হয় তাদের এই শুষ্ক কাশিটা হতে পারে। এখন কিছু হোম রেমেডি শেয়ার করব। যদি বাচ্চাদের শুষ্ক কাশি হয় তখন আপনাদের বেস্ট উপায় হচ্ছে আপনারা বাচ্চাদেরকে নেবুলাইজেশনটা দেন। বাসার মধ্যে আপনারা যদি নেবুলাইজেশন দেন খুবই ভালো হবে, খুব শিগগিরই আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। নেবুলাইজেশনের ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। নাম্বার টু হচ্ছে যেই সকল বাচ্চাদের বা বড়দের অ্যাজমার সমস্যা আছে তারা ইনহেলার নেবে। ইনহেলার নিলে খুব শিগগিরই ড্রাই কফ বা শুষ্ক কাশির সমস্যাটা সেরে যাবে। আবার অ্যাসমার রোগীরা নেবুলাইজেশনও করতে পারেন, তখন তাড়াতাড়ি আপনারা এটা থেকে রিলিফ পাবেন। আর ঘরোয়া কিছু উপায় হচ্ছে যখন আপনাদের শুষ্ক কাশি হবে বা ড্রাই কফ হবে তখন আপনারা একটু যদি আপনারা উষ্ণ গরম পানি বা লুকওয়ার্ম ওয়াটারটা খান, রেগুলার খান, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। খুব তাড়াতাড়ি আপনারা রিলিফ পাবেন এবং কমফোর্টেবলও ফিল করবেন, গলা ব্যথা কমবে, ইরিটেশনটা কমবে, জ্বালা পোড়া কমবে। আর সাথে যদি আপনারা একটু মধু খেতে পারেন, মধু কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে, মধুটা খুবই ভালো। আর বড়রা একটু আদা চা খেতে পারেন, লেবু চা খেতে পারেন, এইগুলো ঘরোয়া উপায় কিন্তু খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই শুষ্ক কাশি থেকে রিলিফ দিবে। আর কাশির সাথে সাথে আপনাদের যখন জ্বর আসবে বা আপনার কাশিটা ড্রাই কফ থেকে আস্তে আস্তে ওয়েট কফে পরিণত হবে তখন কিন্তু আপনাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টরই আপনার যাচাই বাছাই করে দেখবেন যে আপনার কী কারণে এই কফটা হচ্ছে, কোনো ধরনের ইনফেকশন বা অন্য কোনো সংক্রমণ হলো নাকি। সো দ্যাটস অ্যাবাউট ইট। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করলাম শুষ্ক কাশি হলে বা ড্রাই কফ হলে বড়রা এবং ছোটরা কীভাবে এটা থেকে রিলিফ পাবেন এবং কী করা উচিত। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।